আমাদের দৈনন্দিনের চলার পথে ছড়িয়ে ছিটিয়ে আছে কত জানা অজানা ঘটনা, যা শেষ হয়েও যেন শেষ হতে চায় না, একটু হলেও যেন রেশ লিখে দিয়ে যায় মনে। আমার আজকের গল্প চিঠি। প্রিয় আমার, মনে আছে কি তোমার সেই দিনটার কথা, যেদিন তুমি বলেছিলে তুমি আমাকে এক বুক ভালোবাসো, আমাকে ছাড়া তুমি একদিনও বাঁচতে পারবে না? আমিও তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম, বিশ্বাস করেছিলাম তোমার কথায়, তোমার হাত ধরে তাই নিশ্চিন্তে ঝাঁপ দিয়েছিলাম এই জীবন সমুদ্রে। ভরসা ছিল তোমার উপর, ভরসা ছিল তুমি কখনো হাত ছাড়বে না আমার, আমিও না। প্রথম প্রথম বেশ কাটছিল বলো আমাদের দিনগুলো, সেই সব রঙিন দিনগুলো, স্বপ্নের মতো আকাশে ভেসে ভেসে। তারপর কখন যেন আমাদের সেই আশা, আমাদের ভালোবাসায় ঠাসা রঙিন ফানুসটা ধীরে ধীরে নামতে লাগলো নিচে, আরো নিচে। তারপর একদিন থেকে গেল বাস্তবের রুক্ষ এব্রো খেব্রো মাটিতে, আর তারপর ছিন্ন ভিন্ন হয়ে গেল আমাদের বড় সাধের জীবনটা। পরে অনেক ভেবেছি জানো, ভেবেছি কেন এমন হলো, মনে মনে ছোটোখাটো টুকরো টাকরা ঘটনাগুলো যেগুলো এতদিন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এদিকে ওদিকে, সবগুলোকে এক জায়গায় জড়ো করে গেঁথে তুলেছি একটা মালা, বলা ভালো ছিন্ন কুসুমের মালা। যদিও আমার প্রিয় কবি রবি ঠাকুর একটা কবিতায় লিখে গেছেন, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাস নিকোকুড়াতে। আমি কবির বারণ শুনিনি, বলা ভালো শুনতে চাইনি, কেন জানো, আমি জানি ছিঁড়া শুকনো ফুলে মালা আর গাঁথা যায় না, কিন্তু তাদের পরপর সাজিয়ে মালার মতো একটা আদল তো দেয়া যায়, যেটা দেখে ঘটনাগুলোতে আবার নতুন করে আলোকপাত করা যায়। এটা এখন করে কোনো লাভ নেই, তবু ধরে নাও না কেন, এ আমার আত্মবিশ্লেষণ, সেই সঙ্গে তোমারও। ছুরি কাছি দিয়েই কি শুধু অপারেশন হয়? মনকে মন দিয়ে ফালাফালা করেও তো চিরে ধ্রুব সত্যটাকে টেনে বার করা যায়। মনে আছে তোমার বিয়ের পর প্রথম বেড়াতে গিয়ে রাস্তার ধারে ফুটপাতে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালাকে দেখে আমি বায়না ধরেছিলাম, চলো না ফুচকা খাই। এ কথা শুনে তুমি আমার মুখের দিকে এমনভাবে তাকিয়েছিলে যে আমার মনে হয়েছিল আমি নিষিদ্ধ কিছু খেতে চেয়েছি। আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু মেনে নিয়েছিলাম। বুঝতে পেরেছিলাম তুমি রাস্তার খাবার নোংরা বলে খেতে দিতে চাও না। এইভাবে ছোট ছোট ভালো মন্দই মিশানো ঘটনাগুলো নিয়ে দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পার করে এসে আমাদের মধ্যের পার্থক্যগুলোই, ভালো না লাগাগুলোই যেন বড় বেশি প্রকট হয়ে উঠতে লাগলো। আমাদের মধ্যে যে মিলগুলো ছিল, যেমন তুমিও রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতে, বেড়াতে যেতে ভালোবাসতে আমার মতো, উত্তর না দিয়ে আমরা যেন মেতে উঠেছিলাম পরস্পরের দোষগুলোকে বড় করে তুলে ধরতে, অনেকটা ঠিক নেশার মতো। মনে আছে এক রবিবার শখ করে মাংস রাঁধতে গিয়ে ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম বলে তুমি এক গরশ ভাত মুখে দিয়েই থু থু করে ফেলে দিয়ে চেয়ার ঠেলে উঠে পড়েছিলে। অনেক সাধ্য সাধনা করেও তোমায় খাওয়াতে পারিনি সেদিন। সে ঘটনার রেশ ধরে কত কথাই না শুনিয়েছিলে, আমি নাকি তোমার পছন্দ অপছন্দের কোনো মূল্য দিই না। এখন স্বীকার করতে বাধা নেই, আমিও কম গজ গজ করিনি তোমার এলো মেলো স্বভাবের জন্য। তুমি আবার নিজের দরকারি জিনিস খুঁজে না পেয়ে কম চটপট করনি আমার উপর, আমি নাকি ইচ্ছে করে তোমার জিনিসপত্র লুকিয়ে রেখে নাকাল করতাম তোমাকে। পরস্পরের প্রতি বিশ্বাস, এই কথাটাই আমরা ভুলে গেছিলাম।
আমার ঘুম থেকে দেরি করে ওঠা নিয়ে তুমি কত রাগারাগি করতে, অথচ নিজে যে গভীর রাত অবধি ল্যাপটপ নিয়ে বসে থাকতে, সেটা যে আমার অপছন্দ সেটা তুমি ধর্তব্যের মধ্যেই নিতে না। তুমি স্পাইসি খাবার পছন্দ করতে না, আমি আবার ঠিক তার উল্টোটা। আউটিংয়ে বেরোতে গেলে মেয়েদের সাজগোজে একটু সময় তো লাগবেই, তুমি ছিলে ভীষণ পাংচুয়াল, একটু দেরিও তোমার না পছন্দ, ফলে সারা রাস্তা তোমার মুখ হয়ে থাকতো গোমরা। আমার রাগ ছিল উচ্ছ্বকিত, একটু চেঁচামেচি, কিছুক্ষণ কান্নাকাটিতে তার পরিসমাপ্তি ঘটত। আর তোমার মনে আছে নিতুর বিয়ের দিনটার কথা? কতদিন পরে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, গল্প হাসি ঠাট্টায় মেতে গিয়ে ভুলেই গেছিলাম তোমার অপেক্ষায় থাকার কথা। বাড়ি ফিরতে রাত হয়ে যাচ্ছে, সেই কথাটাও মনে আছে? সারা রাস্তা তুমি কি জঘন্যভাবে আমায় অপমান করেছিলে? একটু আগের আনন্দ হয়েছেই এক নিমেষেই বুদবুদের মতো মিলিয়ে গিয়েছিল আমার মন থেকে। আছে টানা 7 দিন তুমি কথা বলনি আমার সঙ্গে, অবশ্য আজ স্বীকার করতে দ্বিধা নেই, তোমার বসের পার্টিতে তোমাকে মিসেস বাসুর সঙ্গে অন্তরঙ্গ হয়ে হেসে হেসে কথা বলতে দেখে খুব রাগ হয়েছিল মনে মনে। তাই নিয়ে বাড়ি ফিরে এসে কত অশান্তি করেছি তোমার সঙ্গে, লম্পট দুশ্চরিত্র কিছু বলতে বাকি রাখিনি। এইরকম টুকরো টাকরা কত ঘটনা জমতে জমতে একদিন যখন পাহাড় প্রমাণ হয়ে উঠল, আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলাম। আজ এত দিন পরে নিঃসঙ্গ জীবন কাটিয়ে এসে কি মনে হয় জানো, আমরা যদি পরস্পরের প্রতি আরেকটু সংবেদনশীল হতাম, পরস্পরের চাওয়া পাওয়াগুলোকে আরেকটু সম্মান করতাম, তাহলে বোধহয় আজ এই একাকিত্বের মুখোমুখি হতাম না। ছোটো খাটো অমিলগুলোকে নিজেদের মিলের থেকে বড় বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম, তাই না? তাই আজ নিদ নাহি আখি পাতে, আমিও একাকী তুমিও একাকী আজি এ বাদল রাতে। জানি এ চিঠি তোমার কাছে পৌঁছবে না কোনোদিন, কিন্তু নিজের কাছে নিজের স্বীকারোক্তিটা অন্তত করে গেলাম। ভালো থেকো। ইতি